এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রক্তিম বাবা, তোদের বয়সের ফারাকটা দেখে আমার সন্দেহ হয়েছিল। বুঝি তোদের জোরটা বাধা হয়ে দাঁড়াবে, সুখের হবে না। কিন্তু এখন তো দেখছি তোদের এই বয়সের ফারাকটা শুধু শুধু বাধা নয়, স্বয়ং ঈশ্বর মেনে নিতে পারছে না। লালিমা, লালিমা, আমি না তোমাকে কষ্ট দিতে চাইনি মা। আমি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, গুরুদেবের আশীর্বাদটা না পাওয়াটা এটা এটা খুব একটা শুভ না, দুশ্চিন্তার। না না মা, আমার না মনে হচ্ছে কোনো সমস্যা আছে সলতেতে। আমি আরেকবার চেষ্টা করে নিশ্চয়ই ধরবে। এক্স্যাক্টলি একটা সলতে ধরবে না, এতে কি আছে? আপনি আরেকবার চেষ্টা করুন তো। হ্যাঁ, আরেকবার চেষ্টা করুন। এই যে শত চেষ্টা করেও কিন্তু এই তুলোয় আগুন লাগে না, কারণ এটা প্রসেস করা একটা তুলো, ফায়ার রেজিস্ট্যান্ট। তোমার পতনের এই সবই শুরু হলো তালি। ঠিক এইভাবেই প্রতি পদে তোমাকে অপয়া অলক্ষী সব প্রমাণ করে যাব আমরা। তাই এই পরিবারের সবার নয়নের মণি হতে চেয়েছিল তো, কিন্তু হবে এবার সবার দু চোখের বিষ। ডালি, তুমি তো এই প্রদীপে আগুন ধরানোর চেষ্টা করবে, কিন্তু আগুন ধরবে এটাতে। শোনো না, আমি না এটা সহজ কথা বুঝতে পারছি না। ওটা একটা সামান্য প্রদীপ, তাতে আগুনটা জ্বলছে না কেন? সামান্য প্রদীপ মানে কি বলছিস তুই? সামান্য ওই প্রদীপ আমি জ্বালাতে বলেছি পুরো পরিবারের মঙ্গলের জন্য। কিন্তু আমি বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি ঈশ্বর ডালির হাতে পুজো নিতে চাইছেন না। মা, কোথাও না একটা ভুল হচ্ছে তোমার। দেখো সোনা মেয়ে খুব নিষ্ঠা ভরে পুজো করে। হ্যাঁ মা, মানে তুমি যেভাবে নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো করতে, বৌদিও ঠিক তাই করে। সোনামেও তো আমাদের বাড়িতে শিবরাত্রি, রথ সব পুজো করেছে মা, কোনোদিন তো কোনো অসুবিধা হয়নি। আর আমাদের বাড়িতেও তো দিদিভাই সব সময় সব পুজো করেছে। মা, বুঝি কি বলতো, আগে তো এ বাড়িতে পুজো ছেড়ে মাচার বিচার কিছুই ছিল না, পুজো হতো না, কেউ পুজো করতো না। এই টোটাল সিস্টেম তো ডালি আসার পরেই শুরু হয়েছে, মানে ও তো সব ঠাকুরের পুজো হয় এখন বাড়িতে, ওই দাঁড়ি থেকে করে। আর সে ঠাকুর কিনা ডালির হাতে পুজো নেবে না, সেটা আর কখনো হয় নাকি? ঠিক আছে, তোমরা যখন বলছো তখন হয়তো এটা আমার মনের ভুল। তবে আমি যদি ঠিকও হই, তবে কেউ কিন্তু ডালিকে ভুল বোঝো না। আসলে ঈশ্বর মাঝে মাঝে কিছু ইঙ্গিত দেন, যেটা সাধারণ মানুষ হয়ে আমরা বুঝতে পারি না। ডালিমা, তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমায় সব শিখিয়ে পড়িয়ে নেব, দেখব যাতে কোনো অমঙ্গল না ঘটে। মা, কোনো অমঙ্গল হবে না। দেখো অনেক সময় এরকম হয় যে সলতেটা হয়তো মানে ড্যাম্প পড়ে গেছে, ভিজে আছে বলে হয়তো জ্বলছে না, সলতেটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এই অদিতি, একটা কাজ কর না, একটা একটা নতুন সলতে দে না। দাঁড়া অদিতি, একবার যখন মঙ্গল প্রদীপ জ্বালাতে বাধা পড়েছে
তখন টালি তুমি আর রক্তিম ও প্রদীপ আর জ্বালিও না। তাতে পরিবারে আরো অমঙ্গল হবে। রক্তিম ডালি চলিস। সবার চোখের আড়ালে আমাকে প্রদীপটা চেঞ্জ করে দিতে হবে। কি বলছো মা, যদি দাদারা মঙ্গলদীপ না জ্বালায় তাহলে আর কি জ্বালাবে মঙ্গলদীপ? এ বাড়িতে কি একটাই বউ? আমার ছোট বৌমাও তো আছে। আমার ছোট বৌমা আর ঋষভ দুজনে মিলে ওই মঙ্গল প্রদীপ জ্বালান। দেখি ওদের হাতে প্রদীপ জ্বলে কি না। না মা, আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি মা কি বলতে চাইছেন। হ্যাঁ ঋষভ, এই পরিবারই সবার আগে, মায়ের কথা অমান্য করো না, যাও প্রদীপটা জ্বালাও। মা আপনি এত দায়িত্ব, বড় দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে, এত ভরসা করে, নিশ্চয়ই আমরা করব, আমরা মঙ্গল প্রদীপ জ্বালাবো। মা এসো 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 না। এই তো একবারে প্রদীপ চলে গেছে। এই তো, আমি জানতাম, আমি জানতাম তোমার হাতে প্রদীপটা জ্বলবে। তুমি এ বাড়ির লক্ষ্মী। তুমি কত বড় বিপদের হাত থেকে এ বাড়িকে বাঁচিয়েছো। ওই প্রদীপ না জ্বললে এ বাড়িতে অমঙ্গল হয়ে যেত। প্রথমে বাড়িতে কেউ ডালিকে ছেড়ে আমার সুনাম করেছে, এভাবেই ধীরে ধীরে সবাই ওকে ভুলে আমায় মাথায় করে রাখবে। ডালিমা, আশা করি তুমি কিছু মনে করনি, ছোট বউয়ের হয়ে কথা বললাম। না না মা, ঝুম দিদির কেউ সুনাম করলে আমি বরং খুশি হই। তাছাড়া আপনি তো মিথ্যে কিছু বলেননি, সত্যিই তো আমার হাত থেকে ওই মঙ্গল প্রদীপটা জ্বললই না। রক্তিম বলছি, আজকে তো অনেক রাত হয়ে গেল, তাহলে আমরা বেরিয়ে পড়ি, নাহলে খুব দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। আচ্ছা এসো। মা থ্যাংক ইউ। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। যাও তোমরা সব মুখ হাত পা ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ ঋষু এসো। বলছি মা, আমি আপনার খাবারটা বেরিয়ে দিচ্ছি। না মা, আমার না শরীরটা ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। তুমি যাও, তুমি যাও, তোমরা খেয়ে নাও মা। বেশ। সত্যি তোমার বুদ্ধির তারিফ না করে কিন্তু আমি থাকতে পারছি না। এই সুন্দর প্রথম দিনে ডালিকে তো একেবারে নাস্তানাবুদ করে ছাড়লে। এরপর দেখো আর কি কি হয়। শোনো, আজ রাতে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। বেশ, কাজ হয়ে যাবে। দেখো যেন একটা বিশ্বস্ত সাক্ষী থাকে। মন খারাপ? না না, মন খারাপ এর কি আছে, ঠিক আছি আমি। আমার থেকে লুকোচ্ছেন, বলবেন না। মায়ের বলা কথাগুলো আপনার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে, তাই তো? মা
হ্যাঁ, আসলে আসলে ব্যাপারটা কেমন অদ্ভুত না, আমি না কিছুতেই এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। মানে একই প্রদীপ যেটা কিছুক্ষণ আগে আমার হাত দিয়ে জ্বললো না, কিন্তু ঋষভ আর ঝুমদিদি যখন জ্বালালো তখন ফট করে জ্বলে গেল। আমার না এটা খারাপ লাগছে না, মানে খারাপ ঠিক লাগছে না, কিন্তু আমি জানি আপনার ঝুমদিদি কোনো কাজ পারলে যে আপনার কতটা আনন্দ হয় সেটা আমি আগেও বহুবার দেখেছি। ইনফ্যাক্ট অনেক সময় ওর দোষ আপনি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন, কিন্তু এটা ঠিক দোষ বা গুণের ব্যাপার না। আজকে যেটা হয়েছে সেটা জাস্ট একটা কোইনসিডেন্স। কিন্তু এমন ভাবে বিষয়টা ঘটলো, এটা তো মায়ের খটকা লাগাটাই খুব স্বাভাবিক, তাই না? আসলে কি জানেন ডালি, মা আর কি পুজো আর্চা ঠাকুর দেবতা এসবে সাংঘাতিক ভক্তি রাখে, তাই এই যে নিয়ম কানুন আচার আচরণ এগুলোতে ভীষণ বিশ্বাস ওনার। সবটা যে সবসময় লজিক্যাল হয় তা কিন্তু নয়। তবে আপনার জন্য এই বাড়ি বা এই বাড়ির কোন লোকের যে অমঙ্গল হতে পারে সেটা আমি বিশ্বাস করি না, কোনোদিন বিশ্বাস করব না। তার মানে রক্তিমকে অত সহজে ডালির প্রতি বিষিয়ে দেওয়া যাবে না, যা করার ধীরে ধীরে করতে হবে। ডালিমা, মা আপনি কখন এলেন? বলছি ডালিমা, রোজ রাতে না আমার একটু মধু দরকার হয়, আসলে রাত হলে না কাশি হয়। আচ্ছা তুমি আমার জন্য একটু মধু নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, আমি এনে দিচ্ছি, এখনই নিয়ে আসছি। ও রক্তিম, বলো বাবা তোমার সঙ্গে আমার একটু কথা আছে যে। কথা? হ্যাঁ শিওর, বসো বসো বসো, বলো কি কথা? ডালির ব্যাপারে। ডালি, আজ তো তোমাকে এই ঘরে আসতেই হবে না, তাই তোমার জন্য আমি ফাঁদ পেতে রেখেছি। এবার শুধু তোমার এই ঘরে পা ফেলার পালা। তুমি কি আজকের ঘটনা নিয়ে কিছু বলবে? না না, ঠিক তা না। আমার মনে হচ্ছে যে এই বিয়েটা নিয়ে না একটা ছেলে খেলা হয়ে গেছে। না আমি জানি, আমি জানি ডালি খুব ভালো মেয়ে, যেমন রূপ তেমনি গুণ, কিন্তু কিন্তু কি কি বলতো, আমার না আমার খুব ভয় করছে, যা হলো তা ঠিক হলো না। আমি আমি ডালির সামনে কিছু বলতে চাইনি, কিন্তু কিন্তু কি বলতো, খালি মনে হচ্ছে, খালি মনে হচ্ছে যে ঈশ্বরের বিরুদ্ধে তোদের এই বিয়ে করাটা একদম ঠিক হয়নি। ডালিমা, এই দেখো এসে গেছে মধু নিয়ে। ও মা, দেখেছো এই মেয়ে একদম পুরো পরিবারটাকে হাতে তালুর মতো চেনে। ও মা, এই মধুটাকে ঘরে রেখে দিয়ে আসবে, আমি প্রতিমের সঙ্গে কথা বলেই যাচ্ছি। হ্যাঁ রেখে দিচ্ছি। হে বাবা, ডালি যদি কথাগুলো শুনে ফেলে তাহলে তো ওর খুব খারাপ লাগবে, বুঝতে পারছি। কি বলতো, এত বছর বাদে এই সংসার থেকে আমি ফিরে পেয়েছি তো বাবা, আমি চাই না, আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক। হবে না মা, আমি হতে দেব না। বলছিস
আমায় শোনাচ্ছিলে মা। হবে তো বটেই রক্তিম, যে ডালি তোমার এত প্রিয়, আজ রাতে তারই একটা ক্ষতি ঠিক হবে। ডালি তো আমার ঘরে গেল, কিন্তু মাসিমণি বলেছিল যে সাক্ষী রাখতে হবে আমাকে। আমার যা সিচুয়েশন এখন বাড়িতে, আমার কথা কেউ শুনবেও না, তাহলে সাক্ষী হিসেবে কাকে পাঠাই? মিমি তো এখানেও নেই রে শ্রেয়া। মিমি মানে তুই তো এতদিন আমার সঙ্গে দিদিভাইকে দিদিভাই বলেই ডাকতি, তাহলে আজ আবার মিমি কিসের জন্য? দেখ দিদিভাই যেমন আমার মামি হয় তেমনি দিদিভাইও হয়, তাই আমি ভেবেছি যে অমৃতা দিদির মতো আমিও মিমি বলে ডাকবো। তুই এসব কথা বাদ দিয়ে আগে বল যে মিমি কোথায়। আমি তো নিজেও জানি না দিদিভাই কোথায়, চল দেখি দিদিভাই কোথায়। শোন না, বলছি ডালি আমার ঘরের দিকেই গেল, চল ছেড়ে ডেকে আনি, চল। মধুটা কোথায় রাখবো? মা তো আবার এসে খোঁজাখুঁজি করবেন, এটা টেবিলে রেখে দি। হে বাবা, উফ, কতটা মধু পড়ে গেল। আমি না সত্যি বাবা বুঝবো কি দিই আবার। আস্টার, এই তো কাস্তে দিয়ে দেবো, চলো চলো। কাজ হয়ে গেছে মাসিমণি, এ বাড়িতে হবে আসল ধামাকা। কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ দিদি, আমি ওইগুলোর খোঁজ পেয়েছি, কিন্তু আরে কিসের কিন্তু, যে ভাবেই হোক আমাকে ওনার সঙ্গে যোগাযোগ করতেই হবে। আমার মনে হয় না যে ও এত সহজে নামটা বলবে। ওই উকিলের থেকে কিভাবে সত্যিটা বার করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি সাহেব, এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। যেভাবেই হোক আমাকে এই সত্যিটা জানতেই হবে। কে সেদিন আমাকে ওই লকআপ থেকে ছাড়িয়ে এনেছিল, আর কে আমাকে ওই অন্ধকার জগতের দূরে ঠেলে ফেলে দিয়েছিল আমাকে জানতেই হবে। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে এই কাজটা করেছে সে চায় না আমি ওই মুখার্জি পরিবারে থাকি, আর রণবাবার খুনের জন্য তো আমি দায়ী নই। হতে পারে এই সমস্ত চক্রান্তের পেছনে ওই একটা মানুষই দায়ী, তাই কোনো মিথ্যে দায় আমি আমার মাথায় নেব না। যে আসল অপরাধী আমি তাকে সামনে আনবই। আমার জন্য আমার মেয়ের মাথায় খুনির মেয়ে ওই মিথ্যে অপবাদ আমি আর কিছুতেই মেনে নেব না। বেশ, কাল সকালে আমি ওই উকিলের কাছে তোমায় নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু সাহেব তোকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তুই কিন্তু আপনি অহনো ঘুমান নাই? আর কত আড়াল করবে তুমি, এই নাটক আর কতদিন চালিয়ে যাবে ঝর্ণা? নাটক মানে আপনি আমার ঝর্ণা নামে ডাকতেছেন কেন? আমার নাম তো রানী, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি সবটা বুঝতে পারছি, স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু তুমি কেন মিথ্যা কথা বলছো এটা বুঝতে পারছি না। তুমি জানো তোমাকে আমি কত খুঁজেছি?
এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি। এত খোঁজার পরও আমি তোমাকে কোথাও পাইনি, সেই যখন তুমি ফিরে এলে বাড়িতে নিজের পরিচয় লুকিয়ে। কেন কেন বলনি আমাদের বলো? তুমি আমাদের এত কাছে ছিল অথচ আমরা কেউ জানতেই পারলাম না, চিনতে পারলাম না তোমায়। তোরা কেউ কিছু না জানলেও আমি সবটা অনেক আগে থেকে জানতাম দাদা। তুই জানতি? জানতাম, কিন্তু বলতে পারিনি তোদের কাউকে। তার কারণ অনেক অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপর ঝর্ণা এখানে আসতে পেরেছে আমাদের কাছে। শুনছি তা, এটা ডালির জানা উচিত ছিল। ডালিকে জান না বড় বাবু, না এখন না, এখন ডালিকে এসব কিচ্ছু জানানো যাবে না। আমাকে আরেকটু সময় দিন, আমি আমি ওই আসল অপরাধীকে ঠিক খুঁজে বার করব। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে আসল অপরাধী অনিকেত বাবুই। যতদিন না ওনার আসল রূপটা আমি সবার সামনে আনতে পারছি, ততদিন ডালিকে আমি কিচ্ছু জানাতে পারবো না। আমি ফোন করছি, এখানে কি করে